নমস্কার সকলকে, ম্যাজিক ফুটবল ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি হলদিবাড়িতে। জয়চাঁদ লাল লাহোটি ডায়মন্ড কাপ ফুটবল 2022 পরিচালনায় হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাব। স্থান আপনারা দেখতে পাচ্ছেন হলদিবাড়ি স্টেডিয়াম ইউনিক ক্লাব ময়দান থেকে। তো প্রথম খেলায় পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমি রাজগঞ্জ ভার্সেস ফারাক্কা ফুটবল ক্লাব মুর্শিদাবাদ। তো দু দল খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোল শূন্যের ফলে টাইব্রেকারে পৌঁছেছে। তো আমরা ইতিমধ্যেই টাইব্রেকার দেখে নেব দু দলের মধ্যে। তো আমার এই পাশে রয়েছে ফারাক্কা ফুটবল ক্লাব মুর্শিদাবাদ থেকে আগত, ও আমার অপর পাশে রয়েছে ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমি রাজগঞ্জ। আমরা দেখে নেব টসে কোন দল জয়ী হয়। তো টসে জিতেছে ফারাক্কা ফুটবল ক্লাব, মুর্শিদাবাদের গোলরক্ষক সেভ নিয়েছে। তো আমরা দেখে নেব সরাসরি টাইব্রেকার। দু দলের মধ্যে পাঁচটি শট দেখব আমরা। ডায়মন্ড কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট 7 দিনব্যাপী মহা ফুটবলের আয়োজন করেছে হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাব। ইতিমধ্যে প্রথম শট নিতে এসে পড়েছে ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমি রাজগঞ্জের থেকে প্রথম শুটার বিকাশ রায়। প্রথম শট দেখে নেব। দারুণ, খুব সুন্দর একটি গোল করে গেল ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমির প্রথম শুটার বিকাশ রায়, ফারাক্কা ফুটবল ক্লাবের প্রথম শুটার। ইতিমধ্যে চলে এসেছে 10 নম্বর জার্সিধারী। আমরা দেখে নেব সরাসরি টাইব্রেকার হচ্ছে। দু দল খুব দারুণ খেলেছে, একের পর এক অসাধারণ সেভ দিয়েছে দু দলেরই গোলরক্ষক। ইতিমধ্যে ইস্ট বেঙ্গল এক গোল দিয়েছে প্রথম শুটে। এখন দেখে নেব আমরা ফারাক্কার শট। খুব সুন্দর, অসাধারণ একটি গোল দেখতে পেলাম ফারাক্কার প্রথম শুটারের, ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমির দ্বিতীয় শুটার। ইতিমধ্যে চলে এসেছে 10 নম্বর জার্সিধারী শুভঙ্কর রয়ের দ্বিতীয় শট ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমির হয়ে। বাইরে মেরে দিল বল, ফারাক্কা ফুটবল ক্লাবের দ্বিতীয় শুটার চলে এসেছে। আমরা দেখে নেব দ্বিতীয় শট ফারাক্কা ফুটবল ক্লাবের, 8 নম্বর জার্সিধারী। ম্যাচে একের পর এক অসাধারণ খেলেছে প্রত্যেক প্লেয়ার। দুর্দান্ত সেভ দেখতে পেলাম আমরা রাজগঞ্জ ফুটবল একাডেমির গোলরক্ষকের, অসাধারণ সেভ দেখলাম। ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমির তৃতীয় শুটার চলে এসেছে। দু দল সমতায় ফিরেছে 2-1 2-1। গোল, খুব সুন্দর একটি গোল দেখতে পেলাম তৃতীয় শুটারের। দারুণ হাড্ডাহাড্ডি খেলার দেখার পর এখন আমরা দারুণ টাইব্রেকার দেখতে পাচ্ছি। তৃতীয় শট নিতে এসেছে ফারাক্কা ফুটবল ক্লাবের 9 নম্বর জার্সিধারী। তৃতীয় শট নিতে এসেছে, খেলায় আমরা দারুণ হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি দু দলের মধ্যে। এখন আমরা টাইব্রেকার দেখছি, দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে একে অপরের সাথে। গোল, অসাধারণ একটি গোল দেখতে পেলাম 7 দিনব্যাপী
মহা ফুটবল। আজ প্রথম উদ্বোধনীয় ম্যাচে পরস্পর তিরুপতিরা নেমেছে ইস্ট বেঙ্গল ফুটবল একাডেমি রাজগঞ্জ ভার্সেস ফারাক্কা ফুটবল ক্লাব মুর্শিদাবাদ। তো আমরা চতুর্থ শট দেখে নেব। গোল, খুব সুন্দর একটি গোল দেখলাম। চতুর্থ শট, খুব সুন্দর একটি গোল করে আসলো চতুর্থ শুটার ইস্ট বেঙ্গলের। পঞ্চম শুটার চলে এসেছে। এত সুন্দর খেলাটি পরিচালনায় স্পন্সর করেছে স্যাম স্টিল ও সিলকো। খুব সুন্দর শট দেখলাম, পঞ্চম শটটি খুব সুন্দর দেখতে পেলাম ইস্ট বেঙ্গল একাডেমির পঞ্চম শুটারের। তো এখন আমরা দেখছি পঞ্চম শট মারতে এসেছে মুর্শিদাবাদ ফারাক্কা ফুটবল ক্লাবের পক্ষ থেকে দিল পঞ্চম শুটার। গোল দিতেই হবে সমতা বজায় রাখার জন্য। গোল, পৌঁছে গিয়েছিল গোলরক্ষক কিন্তু গতির সামনে পরাজিত হয়েছে। ড্র, পাঁচে চার, পাঁচে চার। এখন আমরাও আবারও একটি একটি শট দেখব। ইস্ট বেঙ্গলের প্রথম শুটার আসছে, খুব টান টান উত্তেজনা ম্যাচ। সুন্দর, খুব সুন্দর একটা গোল দেখতে পেলাম আবারও ইস্ট বেঙ্গলের প্রদীপের কাছ থেকে। ষষ্ঠ শট দেখতে আসছে ফারাক্কা ফুটবল ক্লাবের পক্ষ থেকে তিন নম্বর জার্সিধারী। প্রকৃতির কি সুন্দর রূপ আমরা দেখতে পাচ্ছি সরাসরি হলদিবাড়ির থেকে। ষষ্ঠ শট, গোল দিতেই হবে সমতা বজায় রাখার জন্য ফারাক্কাকে। মুর্শিদাবাদ থেকে আগত ফারাক্কা ফুটবল ক্লাব এইভাবেই প্রথম উদ্বোধনের ম্যাচে পরাজিত হয়ে গেল ফারাক্কা ফুটবল ক্লাব মুর্শিদাবাদ। ইস্ট বেঙ্গল গোলরক্ষক সৌরভদার কাছে অসাধারণ সেভ দেখলাম। ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে সৌরভ দত্ত। ইস্ট বেঙ্গলের গোলরক্ষক ম্যান অফ দ্য ম্যাচ রাজগঞ্জ ফুটবল একাডেমির গোলরক্ষক পরিচালনায় হলদিবাড়ি শান্তিনগর ইউনিক ক্লাব স্পন্সর করেছে স্যাম স্টিল ও সিলকো। ফুটবল মানে একটা উন্মাদনা, ফুটবল মানে বাঙালি সবচেয়ে সেরা খেলা। আমি অল্প একটু ইনফরমেশন দেব যে প্লেয়ারটি আমাদের সৌরভ দত্ত, যে আজকে ম্যান অফ দ্য ম্যাচ হলো। খুব কষ্ট হয় বলতে, বাগানের চা বাগানের ছেলে, তান্ত্রিক ঘরের ছেলে, দুমোটো খেতে পেত না একটা সময়। আমাদের স্কুলে এলো, তাকে ভর্তি করানো হলো ফ্রি অফ কস্ট। আমরা যে প্লেয়ারগুলো আমাদের ফুটবল একাডেমিতে থাকে বা থাকতো সেই সময়টাতে, ঋণে পয়সায় তাদেরকে ভর্তি করানো হতো, সেই সময় আমি প্রধান শিক্ষক ছিলাম। আমার সবথেকে বড় সহকর্মী বা সবথেকে আমার ছোটবেলা থেকেই একসাথেই পড়াশোনা করেছিলাম, যার কথায় মাস্টারমশাই বললেন উত্তম চক্রবর্তী, তার কথা বারে বারেই বলতে হয়। উত্তম না হলে আমাদের স্কুলের যে গৌরব সুপ্রতিম ফুটবল কাপ চ্যাম্পিয়নশিপে আমার পরপর তিন বছর 2014,
2015 এবং 2017 সালে এই ছেলেগুলো যে ছেলেগুলো আজকে মাঠে আমাদের জেতালো, এই সৌরভ চক্র